মোহাম্মদ ইকবাল হোসেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ইকবাল হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ ইকবাল হোসেনের জন্ম 1974 সালের 12ই আগস্ট। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এই রাজনীতিবিদ পেশায় ব্যবসার সাথে যুক্ত আছেন। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, এমপি ইকবাল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুরের দমদমা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। পরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অধ্যয়ন করেন ইকবাল হোসেন। পেশায় ব্যবসায়ী ইকবাল হোসেন রাজনীতিতেও বেশ সক্রিয়। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে তার পথ চলা। ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার পর পুরোদমে রাজনীতিতে প্রবেশ করেন ইকবাল হোসেন। এরপর যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থাকাকালীন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 2009 সালে তিনি প্রথমবারের মতো এই উপজেলা থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জামাত জোটের নির্যাতন ও মিথ্যা মামলার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আইনি সহ নানা ধরনের সহযোগিতা করেন মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গাজীপুরের 3 আসন। 1991 সাল থেকে দশম সংসদ পর্যন্ত গাজীপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট প্রয়াত মোহাম্মদ রহমত আলী। এর মধ্যে শুধুমাত্র 1996 সালের 15 ফেব্রুয়ারির নির্বাচন বাদে সবকটি নির্বাচনেই বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছিলেন। 2008 সালের সংসদ নির্বাচনে ইকবাল হোসেন গাজীপুর 3 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তে তখন মনোনয়ন পেয়েছিলেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিক প্রয়াত রহমত আলী। সবশেষ 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান ইকবাল হোসেন। নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন 3,43,320 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী পেয়েছিলেন 37,786 ভোট।